আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আজকের ব্রেকিং বুলেটিনে আপনাদের আবারও স্বাগত জানাই। দর্শক, আজকে আমাদের কাছে যে খবরগুলো রয়েছে তার প্রধান কয়েকটা শিরোনাম আগেই বলছি, সঙ্গে আরও আপডেট খবর থাকবে। প্রথমে খান ইউনুস দিয়ে আমরা কালকে ভিডিও করেছিলাম, সেই খান ইউনুসে অনেক বড় ট্র্যাপে ফেলে দখলদার সেনাদের একেবারে নাস্তানুবাদ করে ছেড়েছে মুক্তিকামী প্রতিরোধ যোদ্ধারা। এবং সবচেয়ে বড় খবর, ইয়েমেন আবারও নতুন করে জাহাজে আক্রমণ করেছে, দুটো জাহাজে। এই জাহাজগুলো কাদের ছিল? সবচেয়ে বড় খবর বললাম কেন, যে ইয়েমেন পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারকেও তোয়াক্কা করছে না। কিন্তু কেন? ইয়েমেনের এই শক্তির উৎস কারা? তিন নম্বর, গাজার ভেতর থেকে হেলিকপ্টার ট্রুপ ক্যারিয়ারে করে একের পর এক হতাহত সেনারা ফিরে যাচ্ছে তার দেশে। আরও অনেক নতুন খবর থাকবে এই বুলেটিনে। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত যে ফেসবুক পেজটি মাসুম মাহবুব, এটা রেজিস্ট্রেশনের কারণে লিমিটেড থাকায় আপনারা অনেকেই ভিডিও দেখতে পাচ্ছেন না বলেই আপনাদের অনুরোধে আমরা নতুন আরেকটা পেজ করেছি, ওপেন দাইজ ফেসবুক পেজ। অবশ্যই আপনারা সেটা লিংক পাবেন কমেন্টে, এবং এই ভিডিওর কোলাবরেশনে আপনারা সেই ফেসবুক পেজটির লিংক পেয়ে যাবেন। আপনারা পেজটি লাইক এবং ফলো করে রাখবেন, যাতে করে মাসুম মাহবুব পেজটি কোনো কারণে যদি হারিয়ে যায় আপনারা নিয়মিত আমাদের আপডেট খবরগুলো পেতে পারেন। আর যারা ওপেন দাইজ ইউটিউব চ্যানেল আমাদের ভিডিও দেখছেন, তাদের বলবো বিকল্প আরেকটি ইউটিউব চ্যানেল মাসুম মাহবুব অফিসিয়াল, যেটা আমরা ডিসক্রিপশন এবং লিঙ্কে পিন কমেন্ট করে দেব, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, এই বিষয়গুলোর কারণে প্রচুর সংখ্যক চ্যানেল পেজ হারিয়ে যাচ্ছে। দর্শক, চলে আসছি মূল খবরে। ইয়েমেন যোদ্ধাদের দিয়ে আমরা খবরটা শুরু করব। পুরো রেড সিটা এই মুহূর্তে দখলে রেখেছে ইয়েমেন যোদ্ধারা। এ পর্যন্ত সাতটির অধিক জাহাজে তারা আক্রমণ করেছে এবং দুটো জাহাজ তারা জিম্মি করে নিয়ে গেছে তাদের সীমানায়। সে দখলদারদের জাহাজ দুটো এখন একটা বিনোদন পার্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ওদের অঞ্চলে নিয়ে গিয়ে সেগুলো ইয়েমেনের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। জনগণ সেখানে যাচ্ছে, সেলফি তুলছে, ভিডিও করছে, আবার সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। অর্থাৎ দখলদারদের সেই জাহাজগুলো এখন ইয়েমেন বাসীর জন্য বিনোদন পার্ক। সব শ্রেণীর মানুষ সেখানে গিয়ে তারা জাহাজের মধ্যে উৎসব করতে পারছে। বুঝতে পারছেন এটা দখলদারদের জন্য কীরকম মেসেজ? নতুন করে সেই ইয়েমেন যোদ্ধারা আবারও দুটো জাহাজে আক্রমণ করেছে। এখানে যে দুটো জাহাজের কথা বলছি, ইয়েমেন এ দুটো জাহাজ কাদের সেটা উল্লেখ করেনি, তারা এখনও বলেনি এ জাহাজ দুটো কোন দেশ পাঠিয়েছে, কেবল দুটো জাহাজের কথা বলা হয়েছে। একটি জাহাজে খাবার ছিল, অন্য জাহাজে অস্ত্র ছিল। তো ইয়েমেনের যোদ্ধারা এই জাহাজকে টার্গেট করে প্রথমে তাদেরকে সতর্ক বার্তা পাঠায়, যাতে জাহাজগুলো কোনোভাবে যেন তারা দখলদার দেশটির পথে এগিয়ে না যায়। সতর্ক বার্তা পেয়েও জাহাজ দুটো ইয়েমেনের নির্দেশ ফলো না করে দখলদার দেশটির ভিতরে এগিয়ে চলতে শুরু করে। সঙ্গে সঙ্গে ইয়েমেন সেখানে মিসাইল অ্যাটাক করে, এবং যখনই ইয়েমেন মিসাইল অ্যাটাক করে তখনই জাহাজ দুটো আবারও পিছনে সরে আসে। অর্থাৎ দখলদার দেশটির দিকে মুভ না করে তারা ফিরে যায় তাদের গন্তব্যের দিকে। বুঝতে পারছেন তো, এর মধ্যে একটিতে পণ্য, খাবার পণ্য, অন্যটি অস্ত্র ছিল। তো ইয়েমেনের পক্ষ থেকে কেন বলা হয়নি দেশটির নাম, এটা একটু বিশ্লেষণ করলে ধারণা করা যেতে পারে যে দেশটি এই জাহাজ দুটো পাঠিয়েছে তারা হয়তো ইয়েমেনের চোখে বড় কোনো শত্রু নয়, তাই তাদের সতর্ক বার্তা দিয়ে ফেরত পাঠিয়েছে। এবং যে আক্রমণ করা হয়েছে সে আক্রমণটা জাহাজকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে সেই পরিকল্পনা নয়, বরং ভয় দেখাতে। এক কথায় বলতে পারি, রেড সি ব্যবহার করে দখলদার দেশে কোনো জাহাজ প্রবেশ করতে পারছে না। এরই কারণে দখলদার দেশটির মধ্যে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। এই দেশটির মধ্যে বিভিন্ন পর্যায়ের খাদ্য সংকট দেখা দিয়েছে। কয়েকটা দখলদার গণমাধ্যম বলছে তাদের বড় বড় শপে
খাদ্য ফুরিয়ে আসছে, মানুষ খাদ্য পাচ্ছে না, কারণ পুরো পৃথিবী থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইয়েমেন। কেবল হাইফা বন্দর কেন্দ্রিক ইউরোপের সাথে কিছু যোগাযোগ ব্যবস্থা এখনও চালু রয়েছে, কিন্তু বড় যে যোগাযোগ মাধ্যমটি রেড সি সেটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং ফ্রান্স এই তিনটি দেশের জাহাজে আক্রমণ করেছিল ইয়েমেন যোদ্ধারা, যে কারণে অন্যান্য ছোট দেশগুলো সাহস করতে পারছে না। তারপরও ইয়েমেন দেশ দুটোর নাম উল্লেখ করেনি যেটা গতকালকে আক্রমণ করেছে। হয়তোবা ইয়েমেন তাদের সাথে বড় কোনো লড়াইতে জড়াতে চাইছে না, কেবল সতর্ক বার্তা দিয়ে তাদের ফেরত পাঠিয়েছে। আসছি গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রসঙ্গে। আমরা আমাদের বিগত ভিডিওতে খান ইউনুসের সব তথ্য আপনাদের দিয়েছিলাম। সেখানে অনেক দখলদার সেনা প্রাণ হারিয়েছিল এবং জাবালিয়া ক্যাম্পের কথাও বলেছি, সেখানেও অনেক সেনা হারিয়েছে। আজকের আপডেট বলছে খান ইউনুসে দখলদারা টার্গেট করে নিয়েছে, ধরে নিয়েছে এখানে হামাসের মাস্টার মাইন্ডার রয়েছে। এর মধ্যে নাম্বার ওয়ান মাস্টার মাইন্ড ইয়াহিয়া সিনওয়ার, তাকে ধরার জন্য দখলদারদের ইন্টেলিজেন্স, তাদের অ্যালিট ফোর্সগুলো এই খান ইউনুস পয়েন্টে ব্যাপক অভিযান চালায়। তো লেটেস্ট আপডেট হলো খান ইউনুস পয়েন্টে দখলদাররা একটা বড় ইউনিট নিয়ে এগিয়ে আসে। তাদের সামনে অল্প সংখ্যক মুক্তিকামী প্রতিরোধ যোদ্ধারা দাঁড়িয়ে পড়ে এবং দুপক্ষের মধ্যে আক্রমণ চলে। আক্রমণ শেষে কৌশলগত কারণে প্রতিরোধ যোদ্ধারা পিছু হটতে শুরু করে। যখন প্রতিরোধ যোদ্ধারা পিছু হটতে শুরু করে, তখন দখলদাররা মনে করে মোক্ষম সময়টা আমরা পেয়েছি, এবার ওদেরকে পরাজিত করে একটা বড় সংখ্যক মুজাহিদদের মেরে এবার আমরা হিরো হতে চাই, আমাদের গণমাধ্যম সহ পুরো পৃথিবীকে আমরা দেখাবো একটা বিজয় আমরা পেয়েছি অবশেষে। তো প্রতিরোধ যোদ্ধারা ক্রমান্বয়ে পিছনে হটে আর অন্যদিকে দখলদার বাহিনী ক্রমান্বয়ে তাদের দিকে এগিয়ে যায়। এভাবে করতে করতে একটা নির্দিষ্ট অঞ্চলে গিয়ে ঠেকে যায়। তখন দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, ফুরিয়ে আসে দখলদারদের অস্ত্র, বলা হয় হেডকোয়ার্টারকে অস্ত্র পাঠাও, গুলি পাঠাও। তখন জরুরিভাবে হেলিকপ্টারে করে আবার অস্ত্র আসে। যখন জরুরিভাবে অস্ত্র আসে হেলিকপ্টারে, ঠিক সেই মুহূর্ত চারদিক থেকে দখলদারদের ঘিরে ফেলে প্রতিরোধ যোদ্ধারা। টানা চলে সংঘর্ষ দুপক্ষের মধ্যে, ব্যাপক হতাহত হয় দখলদার। এরপর এই নতুন অস্ত্র পেয়ে তারা যখন আবারও মাঠ দখলের চেষ্টা করে দখলদাররা, তখন সুরঙ্গ থেকে এবার বেরিয়ে আসে সেই প্রতিরোধ যোদ্ধাদের এলিট ফোর্স অর্থাৎ আল কাসাম ব্রিগেড। এরপর কয়েকটা পয়েন্ট থেকে আল কাসাম মনের মতো তাদের উপর অ্যাটাক করে। সর্বশেষ পরিসমাপ্ত সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় মাটিতে পড়ে আছে অজস্র দখলদারদের নিথর দেহ। বুঝতে পারছেন, প্রথমে তাদেরকে লোভ দেখালো প্রতিরোধ যোদ্ধারা, পিছনে হটে আসলো, তারা একটা বিজয়ের পথ খুঁজে পেয়ে বা বিজয় দেখতে পেয়ে এগিয়ে আসলো। মূলত এটা ছিল প্রতিরোধ যোদ্ধাদের ট্র্যাপ, তাদেরকে তাদের মূল জায়গায় ফিরিয়ে আনার জন্য এতক্ষণ তারা পিছনে হটে এই জায়গাটা নিয়ে আসলো। নাম্বার ওয়ান গেল। নাম্বার টু অর্থাৎ আরেকটা ট্র্যাপের কথা বলছি। দখলদাররা তাদের যে ট্রুপ ক্যারিয়ারগুলো খুব উন্নত, আপনারা যারা দেখেছেন মানে এই গাড়িগুলো দেখলে বুঝবেন যে গাড়িগুলো পুরো মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর দানবীয় কিছু রূপে তৈরি করা হয়েছে, ভারী ভারী লোহার তৈরি, মানে এগুলো ভেদ করা বা এগুলোতে বোম মেরে উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকম গাড়িগুলোতে ভরে দখলদার সেনারা এগিয়ে আসে। তো তারা কয়েকটা বাড়িকে চারদিক থেকে ঘিরে অ্যাটাকের প্রস্তুতি নেয়। সামনে সেই গাড়িটি ট্রুপ ক্যারিয়ার আর তাদের সোলজাররা সেই বাড়িটাকে টার্গেট করে। তাদের কাছে খবর আসে এই বাড়িটার মধ্যেই দখলদার সেনাদের শত্রু প্রতিরোধ যোদ্ধাদের কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার রয়েছে। এরপর শুরু করে তারা বাড়িটাকে ঘিরে অভিযান। কেবল একজন প্রতিরোধ যোদ্ধা দূর থেকে একটি মিসাইলের মাধ্যমে পুরো ইউনিটটাকে ছাপা করে দেয়। এরপর যারা পালিয়ে বাঁচার চেষ্টা করে, অর্থাৎ যারা ওই এরিয়ার বাইরে বা যাদের কাছে বোমার বারুদ পৌঁছায় না, তাদেরকে দূর থেকে স্নাইপাররা টার্গেট করে শ্যুট করে, মোটামুটি সেখান থেকে একজনও বেরিয়ে আসতে পারেনি। আপনারা সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্যগুলো দেখছেন,
কিভাবে একজন দুজন যোদ্ধা পুরো একটা ইউনিটের বিরুদ্ধে লড়াই করছে, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে দখলদারদের রাজধানী তিলাবি পর্যন্ত পৌঁছে গেছে M19 মিসাইল। সফল কয়েকটা অ্যাটাকের কারণে দখলদার দেশটির রাজধানী এখন উত্তপ্ত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় মানুষের ছোটাছুটি করতে দেখা গেছে, হাসপাতালগুলোতে আহাজারি চলছে, প্রতি মুহূর্তে হেলিকপ্টারে করে এত বেশি সেনাদের ফিরিয়ে আনতে হচ্ছে আহত সেনাদের, যেটা ওরা কল্পনা করেনি। দখলদার দেশটি বলছে জর্দানের সাথে যে ছদিনের যুদ্ধ করেছে সেই যুদ্ধে তারা এত সেনা ব্যবহার করেনি, মিশরের সাথে যে লড়াই হয়েছে সেখানেও এত সেনা তারা ব্যবহার করেনি, এই প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে 4.5 লক্ষ সেনা ব্যবহার করেছে দখলদাররা। একবার কল্পনা করেন, লম্বায় 41 কিলোমিটার এরকমই, আর পাশে বলা হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার, ছোট্ট একটা উপত্যকায় 4.5 লক্ষ দখলদার সেনা অভিযান চালিয়েছে। এখন পর্যন্ত মাত্র 40-50 এইরকমই সংখ্যক প্রতিরোধ যোদ্ধাদের সামনে তারা কুলিয়ে উঠতে পারেনি, তারা কেবল নিরীহ মানুষকে মেরে প্রতিশোধ নিচ্ছে। আর অন্যদিকে প্রতিরোধ যোদ্ধারা এভাবেই জবাব দিচ্ছে দখলদারদেরকে প্রতি মুহূর্তে। কল্পনা করতে পারেন, তাদের অস্ত্র শেষ হয়ে গেছে, তাদের সেনাদের হতাহতের পর আহত সেনাদের জন্য হাসপাতাল ভরে আছে, প্রতি মুহূর্তে নতুন করে কবর খুঁড়তে হচ্ছে, এবং তাদের দেশটির ভেতরে এক ভয়ঙ্কর আহাজারি চলছে। বুঝতে পারছেন কোন পরিস্থিতির মুখে রয়েছে এই মুহূর্তে দখলদাররা। দর্শক, আজ রাতে আমাদের সেকেন্ড আপডেট আরও চমৎকার আসবে, সেখানে আমরা জানাব এবার চীন দখলদার দেশটিতে বিশাল এক সাইবার অ্যাটাক চালিয়েছে, সেই সাইবার অ্যাটাকের মাধ্যমে তাদের মিলিটারি বহু গোপন তথ্য চলে এসছে প্রতিরোধ যোদ্ধাদের হাতে। অপেক্ষা থাকবেন, সঙ্গে আরও আপডেট থাকবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।